হ্যাঁ হয়ে গেছে যে রুবি তৈরি করতাম, তো আমি মূল হতা না, আমার মূল হতা ওস্তাদ আছে, মূল হতা ওস্তাদ উনি হচ্ছে ধরা পড়ছে কালকে, আমি কি আমি উনাকে কাজগুলো আমি করে দিতাম, উনারটা বাদ দাও তোমারটাই বলো, আমি স্যার এই কাজ কামগুলো করতাম, ওরা উনাকে সব কিছু দিতাম। আমার নাম হচ্ছে রুবেল, আমি স্যার এমনিতে পড়াশোনা করি কোথায়, গোদাগাড়ি কলেজ অনার্সে, অনার্স থার্ড ইয়ার স্যার, থার্ড ইয়ার। কিবা টাকাটা বানাইতে একটু সাংবাদিককে ব্রিফ করো, টাকাটা কি বলো, ঠিকানাটা বলো, একটু চড়ো না, মাথাটা একটু চড়ো, কোথায় পুরো ঠিকানাটা বলো, এই জোর বাগান পৌরসভার, জি স্যার, বাবার নাম কি, জোরগাছি আকবর, বাবা জোরবাগানে আকবর স্যার, এই যে এটা এটা হচ্ছে এই ল্যাপটপ, এখানে কত দিন ধরে ভাড়া আছো, এনে স্যার 5-6 মাস, বলো এবার, আর এই 5-6 মাস থেকে আমার কার্যকলাপ, এই যে ল্যাপটপ, হ্যাঁ, আর এটা হচ্ছে স্ক্যানার, আর এই যে এগুলো প্রিন্টার স্যার, এগুলো প্রিন্টার দিয়ে ওই যে ইয়া হয় ছাপ হয়, এগুলো সুতা যে ভিতরে দেয়, এগুলো হচ্ছে ডাইস, কোন কোন দেশে টাকা বানাও এবং এগুলো কারা নেয়, এই আমি স্যার শুধু ইন্ডিয়ান কারেন্সি তৈরি করি, আর এটা আমার ওস্তাদকে আমি নিয়ে যাই দিয়ে দিই, আমার কাজ হচ্ছে তৈরি করা, ওস্তাদকে দাও, এখানে তুমি বেনিফিটটা কি পাও, বেনিফিটটা আমাকে একটা প্যাকেটের উপরে 5,000-6,000 এরকম টাকা দিয়ে দেয়, এটাই আমার বেনিফিট, আমার কোনো ক্লায়েন্ট নাই, আমি যার কাছে শিখেছি আমি কাজটা তাকেই করে দিই। এই 5-6 মাসে কত টাকা তুমি বানাই দিয়েছো, আমি 5-6 মাসে মোটামুটি স্যার 40-50 লাখ টাকা বানাই দিচ্ছি, এইখানে তো স্যার এই ইনস্ট্রুমেন্ট আছে 1 কোটি টাকা স্যার, আমি বানাতে পারিনি, সঠিক দেখলেন আপনার মানে গুলো জাল টাকার এই আসবাবপত্র বাহির করলো, এই যে মেশিন পত্র এসছে, তারপরে অনেক মেশিন ল্যাপটপ, এই প্রিন্টার এইসে কিছু, আর কালি পাউডার এইসে অনেক কিছুই, আর টাকা কিছু ছাপা ছিল, আর অনেকগুলো কাগজ ছিল। আমরা গোপন চাপাটাগঞ্জের এলাকার টিক্রামপুর এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকজন জাল টাকার ব্যবসায়ী একটা জাল টাকার কারখানা করে এখানে টাকা উৎপাদন করছে, এখানে তারা হচ্ছে ভারতীয় রুপি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশি টাকা, ইভেন মিডল ইস্টের কিছু টাকা আছে, এই টাকাগুলিকে তারা ডায়াসের মাধ্যমে তৈরি করে জাল রুপি বানায়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্টার, স্ক্যানার, ডায়াস এবং অন্যান্য জিনিস আছে সব মিলিয়ে, সে বলছে এখানে ইনস্ট্রুমেন্টই আছে প্রায় 1 কোটি টাকা, আর আদারওয়াইজ আপনি যদি অন্যান্য জিনিস দেখতে পারেন প্রায় প্রচুর পরিমাণে টাকা, আমরা এই টাকাগুলি গণনা করে আপনাদেরকে জানাতে পারবো কী পরিমাণে টাকা উদ্ধার হয়েছে। তো আমরা দীর্ঘদিন পরে ঈদের সময় দেখা যায় যে ঈদের সময় যখন গরুর ব্যবসা চলতে থাকে এই সময় ইন্ডিয়ান জাল রুপি, বাংলাদেশি জাল টাকা, অন্যান্য টাকাগুলি খুব বেশি পরিমাণে লেনদেন হয়, তো আমরা এটি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছিলাম, এই কাজ করার প্রেক্ষিতে আমরা জানতে পারি যে এইখানে চাঁপাইনবাবগঞ্জের এই এলাকায় বিশাল বড় একজন জাল টাকার ব্যবসায়ী আছে, তো আমরা দীর্ঘদিন চেষ্টা করে ওকে আজকে রুবেল হোসেনকে আমরা ধরতে পারি, সে হচ্ছে অনার্স থার্ড ইয়ারে পড়ে এবং সে তার টেকনোলজি এবং অন্যান্য জিনিস ইউজ করে এই জিনিসগুলি করছে, এবং এই টাকাগুলি সে বিভিন্ন ব্যক্তিদের কাছে লেনদেন করে থাকে, বিভিন্ন ব্যাংক, বিমা, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে দিয়ে থাকে, এবং যেটা করে এইভাবেই জাল টাকা। আচ্ছা আচ্ছা, এখন গাড়ির উপর